স্ট্যান্ডার্ড চোর মানুষের ঘরত নহয় সরকারি বা রাজহুয়া সম্পদত এইবার চকু চুরন গেঙর আরক্ষীর অভিযানত চালকসহ জব্দ জেসিবি বাহন ঘটনার স্থান গোয়ালপাড়া চুরর লক্ষ্য পুরনা দলঙর লোহা গোয়ালপাড়া জেলার ডুমনি নৈ উপরত থাকা লোক নির্মাণ বিভাগের এখন পুরনি দলঙর লো চুরি করে থাকা অবস্থাত মর্নয় আরক্ষী উদ্ধার করে এখন জেসিবি সহ বহু লোহার সামগ্রী কিছুদিনের পর চুরর গ্যাংটে দলংখনের বিভিন্ন সামগ্রী কাটি লওয়া প্রত্যক্ষ করে স্থানীয় রাইজে খবর পাওয়া মাত্রই আমি তাত উপস্থিত হলো আর হয়ে গম পালো যে তেখেতসকলে ফেক ডকুমেন্ট বনাইছে ফেক ডকুমেন্ট বনাই মানে তার গাঁর মানুষক দেখাইছে সো গাঁর মানুষে মানে ভাবিছে সচা ডকুমেন্ট বলে আর এইখানে লোড দি থাকতে আমি গম পালো আমি পুলিশত খবর দিলো পুলিশ গল আর আমি এফআইআর রেজিস্টার করেছো ইয়াতে স্থানীয় লোকর সন্দেহত লোক নির্মাণ বিভাগের হইতে যোগাযোগ করা দুলাল উরহী কছর উর বিভাগীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুসরি দলঙর সামগ্রী বিক্রির বাবে কোনো লোকক দিয়া হওয়া নাই নির্দেশনা লোক নির্মাণ বিভাগের অভিযোগত মর্নয় আরক্ষী উক্ত স্থানত অভিযান চলাই উদ্ধার করে এখন জেসিবি সহ বহুলোর সামগ্রী অবশ্যে জেসিবি বাহনখনের চালকজনক আটক করে যদিও ঘটনাস্থলীর পৰা পলায়ন করে আন দুটা চোর তেওঁলোকে মানে আমি পাইছো এটা ফেক অর্ডার এটা বনাইছে একচুয়ালি আমার চিফ ইঞ্জিনিয়ারও তেনেকে ফেক বনাইছে বা আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও ফেক তেনেকে তো মানে গোটেই বস্তুটো ফেক আর আমি পুলিশত মানে প্রাইমলি গলঙ্গর হইছে মানে কৃষ্ণাইটো হয় আজি আমি গম পোৱা মতে কিছুদিন আগত আমার কৃষ্ণাইট পুরনি ব্রিজ এখনতো তেনেকুৱা অনুরূপ ঘটনা এটা মানে সংঘটিত হয়েছিল অর্ডারখনত একচুয়ালি তেনে ফেক নাম কিছুমান দিছে তো এইটো একচুয়ালি কোনোবা পঙ্কজ শর্মা দিছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মঞ্জিত মহন্ত চিফ ইঞ্জিনিয়ার দিছে তো তেনেকুৱা তো আমার কোনো চিফ ইঞ্জিনিয়ার নাই ভুয়া নির্দেশনা পত্রে সিল সহি জালিয়াতিরে গোয়ালপাড়ার বিভিন্ন স্থানত সরকারি সামগ্রী হরাত করা এই গ্যাংটোর বিরুদ্ধে ইতিমধ্যে মর্নৈ থানাত এজাহার দাখিল করেছে কর্তৃপক্ষই শাকিল রহমান নামর লোকজনক ভুয়া নির্দেশনা পত্র নির্মাণের দায়িত্ব দিছিল মঞ্জিত মহন্ত নামর ভুয়া চিফ ইঞ্জিনিয়ার এজনে লোক নির্মাণ বিভাগে আরক্ষীক এই নির্দেশনা পত্র ভুয়া বলে জানার পিছতেই হরব হয়ে উঠিছে মর্নৈ আরক্ষী স্ট্যান্ডার্ড চোর মানুষের ঘরত নহয় সরকারি বা রাজহুয়া সম্পদত এইবার চকু চুরন গেঙর আরক্ষীর অভিযানত চালকসহ জব্দ জেসিবি বাহন ঘটনার স্থান গোয়ালপাড়া চুরর লক্ষ্য পুরনা দলঙর লোহা গোয়ালপাড়া জেলার ডুমনি নৈ উপরত থাকা লোক নির্মাণ বিভাগের এখন পুরনি দলঙর লো চুরি করে থাকা অবস্থাত মর্নয় আরক্ষী উদ্ধার করে এখন জেসিবি সহ বহু লোহার সামগ্রী কিছুদিনের পর চুরর গ্যাংটে দলঙ্খনের বিভিন্ন সামগ্রী কাটি লওয়া প্রত্যক্ষ করে স্থানীয় রাইজে খবর পাওয়া মাত্রই আমি তাত উপস্থিত হলো আর হয়ে গম পালো যে তেখেতসকলে ফেক ডকুমেন্ট বনাইছে ফেক ডকুমেন্ট বনাই মানে তার গাঁর মানুষক দেখাইছে সো গাঁর মানুষে মানে ভাবিছে সচা ডকুমেন্ট বলে আর এইখানে লোড দি থাকতে আমি গম পালো আমি পুলিশত খবর দিলো পুলিশ গল আর আমি এফআইআর রেজিস্টার করেছো ইয়াতে স্থানীয় লোকর সন্দেহত লোক নির্মাণ বিভাগের হইতে যোগাযোগ করা দুলাল উরহী কছর উর বিভাগীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুসরি দলঙর সামগ্রী বিক্রির বাবে কোনো লোকক দিয়া হওয়া নাই নির্দেশনা লোক নির্মাণ বিভাগের অভিযোগত মর্নয় আরক্ষী উক্ত স্থানত অভিযান চলাই উদ্ধার করে এখন জেসিবি সহ বহুলোর সামগ্রী অবশ্যে জেসিবি বাহনখনের চালকজনক আটক করে যদিও ঘটনাস্থলীর পৰা পলায়ন করে আন দুটা চোর তেওঁলোকে মানে আমি পাইছো এটা ফেক অর্ডার এটা বনাইছে একচুয়ালি আমার চিফ ইঞ্জিনিয়ারও তেনেকে ফেক বনাইছে বা আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও ফেক তেনেকে তো মানে গোটেই বস্তুটো ফেক আর আমি পুলিশত মানে প্রাইমলি গলঙ্গর হইছে মানে কৃষ্ণাইটো হয় আজি আমি গম পোৱা মতে কিছুদিন আগত আমার কৃষ্ণাইট পুরনি ব্রিজ এখনতো তেনেকুৱা অনুরূপ ঘটনা এটা মানে সংঘটিত হয়েছিল অর্ডারখনত একচুয়ালি তেনে ফেক নাম কিছুমান দিছে তো এইটো একচুয়ালি কোনোবা পঙ্কজ শর্মা দিছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মঞ্জিত মহন্ত চিফ ইঞ্জিনিয়ার দিছে তো তেনেকুৱা তো আমার কোনো চিফ ইঞ্জিনিয়ার নাই ভুয়া নির্দেশনা পত্রে সিল সহি জালিয়াতিরে গোয়ালপাড়ার বিভিন্ন স্থানত সরকারি সামগ্রী হরাত করা এই গ্যাংটোর বিরুদ্ধে ইতিমধ্যে মর্নৈ থানাত এজাহার দাখিল করেছে কর্তৃপক্ষ
সাকিল রহমান নামর লোকজনক ভুয়া নির্দেশনাপত্র নির্মাণের দায়িত্ব দিছিল মঞ্জিত মহন্ত নামর ভুয়া সিভ ইঞ্জিনিয়ার এজনে। লোক নির্মাণ বিভাগে আরক্ষীক এই নির্দেশনাপত্র ভুয়া বলে জানার পিছতে হরব হয়ে উঠিছে মরনৈ আরক্ষী। দুধনৈপরা অরূপ নাথ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।